আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা খুবই ভালো আছেন আমি আরাফাত হোসেন আজ আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে দর্শক বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা যে ফলটি আজ দেখতে পাচ্ছেন যে ফলটি নিয়ে আপনাদের সাথে আমরা আজ আলোচনা করব এই ফলটি সব এলাকাতেই কিন্তু দেখা যায় সব এলাকাতেই কিন্তু আমাদের চলতে ফিরতে কিন্তু চোখে পড়ে এই ফলটা কিন্তু পাখিদের জন্য অত্যন্ত প্রিয় একটি ফল এই ফলটার নাম হচ্ছে কামরাঙা ফল দর্শক বন্ধুরা দেখুন ছোট্ট একটি গাছে কি অসম্ভব ফুল চলে এসছে দেখুন একদিকে গাছে পুরো ভরপুর ফুল চলে এসছে অপরদিকে দেখুন ছোট ছোট ফল কিন্তু চলে এসছে পরে আরও গাছে ম্যাচুরিট ফল মানে প্রায় খাওয়ার উপযোগী হয়ে উঠেছে এরকম বড় ফল কিন্তু আছে তো দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এদেশে যে সমস্ত কামরাঙা হয় ওই কামরাঙাগুলো কিন্তু বেশ টক হয় আর পাকলে কিন্তু কিছুটা মিষ্টি হয় কারণ এর আমাদের দেশে আগে যে ভ্যারাইটিগুলো ছিল এটা হচ্ছে দেশি ভ্যারাইটি কিন্তু ইদানিং করে বিদেশি বিদেশি নতুন নতুন ভ্যারাইটি কিন্তু আসতে শুরু হয়েছে ছাই ভ্যারাইটির যে কামরাঙাগুলো ওই কামরাঙাগুলো স্বাদেও কিন্তু অত্যন্ত মিষ্টি এই কামরাঙার আদি উৎপত্তি স্থল কিন্তু মালাক্কায় মালাক্কায় কিন্তু এই কামরাঙা কিন্তু খুব বেশি পরিমাণ হতে দর্শক বন্ধুরা দেখুন মাঝারি মাঝারি গাছ কিন্তু এটা খুব ছোট এবং মাঝারি গাছ কিন্তু বেশ ডালপালা এবং ঝোপালো গাছ দেখুন এই জায়গাটায় কত সুন্দর ফল কিন্তু চলে এসছে কামরাঙায় খুব সুন্দর কিন্তু ফুল চলে এসছে এই কামরাঙা জুন মাসে কিন্তু ফুল চলে আসে জুন মাসে কিন্তু ফুল আসতে শুরু করে দর্শক বন্ধুরা দেখুন এটা হচ্ছে কামরাঙার ছোটো চারা ছোট ছোটো চারা কিন্তু তৈরি করা হয়েছে এই গাছ থেকেই কিন্তু এই ছোটো ছোটো চারা কিন্তু তৈরি করা হয়েছে এগুলো কিন্তু বার্ড গ্রাফটিংয়ের চারা এটা হচ্ছে কামরাঙার বীজ থেকে কামরাঙার গাছের ডালগুলো কিন্তু হেলিয়ে দিয়ে এই চারাগুলো কিন্তু তৈরি করা হয়েছে এটা কিন্তু দর্শক বন্ধুরা বার্ড গেরাফটিংয়ের একটা চারা চারাটাও কিন্তু আপনাদের আমরা আজ দেখাচ্ছি দেখতে দেখুন দর্শক বন্ধুরা এই কামরাঙা ফলটা কখন পাকে এটাও আপনাদের কিন্তু আজ জেনে রাখা ভালো এই ফলটা পাকতে কিন্তু প্রায় জানুয়ারি মাস লেগে যায় জানুয়ারি মাস জানুয়ারি মাসে কিন্তু এই পামরাঙার ফলটা কিন্তু পাকে এই কামরাঙার ফলটা কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে এর মধ্যে কিন্তু অত্যন্ত পরিমাণ ভিটামিনের প্রভাব আছে ভিটামিন এ ও ভিটামিন সি কিন্তু আছে দর্শক বন্ধুরা এই কামরা কিন্তু যে কোনো মাটিতে চাষ করা যেতে পারে এই কামরা কিন্তু কলমের মাধ্যমে কিন্তু বংশ করতে হয় এবং গরম ও আর্দ্র জলবায়ু কামরাঙা চাষের পক্ষে কিন্তু বেশ উপযোগী আর এই কামরাঙা কিন্তু বালি মাটিতে কিন্তু খুব একটা কিন্তু ভালো হয় না দেখুন এই জায়গাটায় ম্যাসোরিট ফল আপনাদের দেখাচ্ছি এদিকে ফুল আছে তার থেকে ছোট ছোট ফল আছে প্রায় ম্যাসোরিট ফল হয়ে হয়ে উঠেছে দেখুন এই কামরাঙার ফলগুলো দর্শক বন্ধুরা হলুদ হয়ে যাওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পেড়ে নিতে হয় বা খুব তাড়াতাড়ি কিন্তু পেড়ে নিতে হবে কারণ হচ্ছে কামরাঙা হলুদ হয়ে যাওয়ার পরে এক সপ্তাহের বেশি কিন্তু গাছে থাকে না এক সপ্তাহের বেশি রাখলে কিন্তু এমনি এমনি কিন্তু ঝরে কিন্তু এই ফলটা কিন্তু পড়ে যাবে তো দেখতে থাকুন একটা একটা গুচ্ছ মানে একটা একটা জায়গায় কত বেশি ফল চলে এসছে দেখুন মানে গোস গোছ করে কিন্তু ফল চলে এসেছে এক জায়গায় দেখুন কত বেশি কিন্তু ফল চলে এসছে দেখুন ফুল আছে ছোট ছোট ফল আছে আবার বড় ফলও আপনাদের দেখেছি এটা কিন্তু অল টাইম একটা ভ্যারাইটি দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আবার ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো আলোচনা নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন